বিয়ের মরশুমে আলাদাই চাপা চাপির খেলা চলছে কেউ চাপ দিচ্ছে আবার কেউ নিজে থেকে চাপ নিচ্ছে এই আমি কি বডি সেভিং করে ফেললাম মোটাকে মোটা বলা যাবে না রোগাকে রোগা বলা যাবে না বুড়োকে বুড়ো বলা যাবে না তা কি বলটা বলবো শুনি চ সব বডি সেভিংয়ে হোগা আমার ইয়াট হরে কৃষ্ণ কেমন আছো বন্ধুরা ভাই সোশ্যাল মিডিয়া তো পুরো কাঞ্চন আর বিয়েতেই ভরে গেছে মানে কি বলবো যাই হোক এই শুনলাম নাকি শ্রীময়ী কাকিমা কাঞ্চন কাকুর হাঁটুর বয়সের কচি জিনিসটাই আলাদা বেশ বেশ খুব ভালো লাউ ঝুলে গেছে তো কি হয়েছে রাধুনি তো মুখে আর কি বলবে মুখে তো নেবে বিরিয়ানির আলু কাকিমা শুধু হ্যাপি এন্ডিং বললে হবে না তৃতীয়বারের জন্য কাঞ্চন কাকুর হ্যাপি এন্ডিং হলো চতুর্থটা মনে হয় অপেক্ষা করছে এটা একটা দারুণ ব্যাপার জানেন সবাই বিয়ে বিয়ে খেলা করে কিন্তু দোষ হয় সেই বুমবাদা আর শ্রাবন্তী দিদি এই বাই দাও শ্রাবন্তী কাঞ্চন কাকুর বিয়েতে গিয়ে কে আগে চতুর্থটা সারবে সেটা নিয়ে আলোচনা করছিল কেসটা তুমি ধরেই ফেলেছো শ্রীময়ী কাকিমা মনে রেখো তোমার আগেও কিন্তু দুজন কাঞ্চন কাকুর লাটাই নিয়েছিল মুখে হাতে কিন্তু ঘুড়ি ওড়াতে পারিনি কারণ কাঞ্চন কাকু আচ্ছা কি হয়েছে বাসর রাতে শুনেছি অস্তাদের মাস শেষ রাতে হয়তো ঝুলে যাওয়া লাটাই দিয়ে ঘুরে উঠবে এই যে আমাগো খাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী শ্রীময়ী কাকিমা এ তিন বছর আগে সোশ্যাল মিডিয়াতে কি ভাট ছিল শুনবা আমি এখনো বলছি যে আমি কখনো কারো সংসার ভেঙে আহ কারোর সঙ্গে পরকিয়া বা নোংরা ভাবে সম্পর্ক জড়াতে চাই না তাই নাকি তাহলে কি তুমি সাত পাকে ঘুরে সিঁথিতে সিঁদুর দান করে কাঞ্চন কাকুর সাথে ভাই বোনের সম্পর্ক তৈরি করলে আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করবো কি হয়েছে আহারে বেচারি ভয়সা গেছে এই ইন্ডাস্ট্রি মালগুলো না দুমুখো সাপ তাহলে দোকলা বাজ এদিকেও খাবে ওদিকেও খাবে মানে কি বলবো যাই হোক এই জন্যে বলে কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স একদম ভালো নয় যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব যেমন তোমার ওভার কনফিডেন্স তেমন এবার ভোগ ঝুলন্ত বয়স্ক নিরস লাটাই নিয়ে ঘুরি ওড়া ওনা ওখানে ওড়াবে না তো ওড়াও একসঙ্গে সাত স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছেন বোঝো কাণ্ড এই দুজনের একটা জুটছে না আর এই কাকা সাত সাতটা নিয়ে সংসার করছে কাকা তোমার পরে এখানে বিয়ে হচ্ছে নাকি পঁচিশে বৈশাখ পালন করছে ভাই আজকাল বিয়ে বাড়িতে আলাদাই কার্টুন মার্কা দৃশ্য দেখা যায় চুতিয়াপ্পারও একটা সীমা থাকে আর এখানে তো পুরো চুতি আপার একশো করে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আবারও কন্টিনিউ করছি কিন্তু তার আগে তোমাদের সাথে একটা দুর্দান্ত টাকা উপার্জন করা অ্যাপের পরিচয় করিয়ে দেয় যার নাম পকেট ব্রোকার এখান থেকে তোমরা ট্রেডিং করে অনেক টাকা আর্ন করতে পারবে তোমাদের মনে হতে পারে পকেট ব্রোকার ট্রেডিং করা অনেক কঠিন কিন্তু না পকেট ব্রোকারে ট্রেডিং করা একদম ইজি পকেট ব্রোকারের ডেমো অ্যাকাউন্টে তোমরা পঞ্চাশ হাজার ডলার পেয়ে যাবে সেখান থেকে তোমরা ট্রেডিং শিখতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার মতো করে টাকা অ্যাড করলাম টাকা অ্যাড করার পরে হায়ারে ক্লিক করলাম আর হায়ারে ক্লিক করার পরে দেখো গ্রাফটা উপরের দিকে উঠছে আর গ্রাফটা যত উপরের দিকে উঠছে তত আমার জেতার চান্সটাও কিন্তু বেশি হচ্ছে এই দেখো আমি জিতেও গেলাম এরপরেও যদি তোমাদের কঠিন লাগে তাহলে তোমরা এক্সপার্ট ট্রেটারের থেকে ট্রেডিংটা কপি করতে পারবে এখানে তোমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্টও পাবে আর হ্যাঁ রেজিস্টার করার সময় অবশ্যই আমার দেওয়া প্রোমো কোড বি ছেলে এটা ইউজ করলে তোমরা প্রথম ডিপোজিটে সিক্সটি পার্সেন্ট বোনাস পেয়ে যাবে তাই এই দুর্দান্ত সুযোগকে হাতছাড়া না করে এক্ষুনি আমার ডেস্ক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে সাইন আপ করে নাও আর ট্রেডিং করে টাকা আর্ন করো লাগাও লাগাও মার গেড়েছে মামনিরা বলে কি ভালো করে লাগাও যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও জল দিয়ে কি হবে থুতু আছে তো থুতু থাকতে আবার জলের প্রয়োজন হয় নাকি আমাকে কিভাবে দেখতে দে তোমার বেশি ভালো লাগে শাড়িতে নাকি চুড়িদারে প্ল্যান তো হলে ভাই পুরো অনেস্ট রিপ্লাই দেখো বস ছেলেটার কিন্তু এখানে কোনো দোষ নেই ছেলেটা যেইভাবে দেখতে পছন্দ করে সেটাই বলেছে একদম অনেস্ট রিপ্লাই তবে ভাই তুমি ডিরেক্ট বলে দিলে তুমি বিয়ে পাতলা পায়খানা হলে ওষুধ খেলে সেরে যায় কিন্তু এই ছাপড়িগুলো এমন রোগে আক্রান্ত যে এদের কোনো ওষুধ সারিয়ে তুলতে পারে না এই যে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ তিনজন ড্রেস পরে রয়েছে তার মধ্যে দুজন আদামরি আর একজন দামরি ওই যে পাগলের মতো আচরণ করছে দেখো রানু মণ্ডলের সাথে যা পাত্তা করছে আসলে এরা সম্পর্কে শাশুড়ি বৌমা বলেন কি হ্যাঁ ঠিকই শুনেছো আর এরা সস্তার পপুলারিটি পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় পোঁদ দুলিয়ে করতে পারে সঠিক বলেছেন আমার তো খারাপ লাগছে ওই বাচ্চাটার ভবিষ্যতে কথা ভেবে তিনজন দামড়ি নিজ হাতে ওই বাচ্চাটার ভবিষ্যৎ গাধার ড্যাশে পড়ে দিচ্ছে তাল গাছে তাল ধরে তেতুল গাছে ভূত ডিজিটাল বৌদিদের বড় বড় দুধ দুধ না খেলে হবে না ভালো ছেলে এটা হলো বাংলা ব্যান্ডের একটা জনপ্রিয় গান আর সেই গানের আসল মিনিংটা বৌদি নিজেকে ব্যাখ্যা করে বোঝালো আরে দাদা একটু বোঝালে চাপুন চুপুন দিলে তো যোগাসনটা কি দাদা বৌদি দেয় না এই জন্য বিরিয়ানির হাঁড়িতে মাটান যেভাবে নাচানাচি করে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকার পরে পাড়ার কাকিমাদের অবস্থা এদেরকে সার্কাসে ভর্তি করে দিলে বেশ ভালোই উপার্জন হবে সতেরো কোটি টাকা দেখ ভাই গাড়িটার আওয়াজ দেখ এটা তো পাক্কা শুয়ে বাচ্চা সালা এদেরকে কোমরে ঘুমসি খুলে গলায় পেঁচে ঝুলিয়ে দেওয়া উচিত গাড়িটার আওয়াজ দেখ সুপারবাইকে সাইলেন্সার তোমার পোঙায় ঢুকিয়ে মুখ দিয়ে বের করবো সালা শুয়োরের নাতি এটা হচ্ছে আলু তোমরা কোনদিন দুটো আলু আলু আমি ভাবলাম তোমার দাদুর চিবি হয়তো খুলে গেছে তুমি হাতে নিয়ে দেখাচ্ছ এটা হচ্ছে ছোট অবস্থাতে তোর খুঁজে না পাওয়াুপ্তপ্রায় বানটু বান্টু আচ্ছা এই গাড় বেরে বিছানায় শুয়ে কেমন ভাবে আওয়াজ করে সেটার ব্যাখ্যা দিচ্ছে আচ্ছা এদের বাবা মা এই ভিডিওগুলো দেখতে পায় না ছেলেদের না খাটনির শেষ না দিনের বেলা জমিতে চাষ করে রাতে বেলা খাটে চাষ করে বুঝে গেছে বৌদি দাদা ঠিকঠাক ভাবে চাষ করতে পারছে না এই জন্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে নিজের কামরসটাকে উতাল পাতাল করছো ভালো ভালো কিপিটা তবে দেখো কামরস বের করতে গিয়ে আবার জন্য কান্না না বেরিয়ে আসে আমরা পড়াশোনায় খারাপ হতে পারি কিন্তু গালাগালিতে পিএইচডি করা আছে এরা এই সমস্ত আলওয়াল ছলার ডালে মতো ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে তারপর স্কুল থেকে যদি এদেরকে তাড়িয়ে দেওয়া হয় ব্যাস এদের বাপ মা স্কুলে এসে টিচারের সাথে ঝামেলা শুরু করে দেবে কিছু করার নেই সবই যুগের পরিবর্তন আমাদের সময় যদি আমরা এরকম আলবাল ছড়ার ডালে মতো কার্যকলাপ করে স্কুলে যেতাম তাহলে ভাই টিচাররা আমাদের সঙ্গে কি করতো তা ভালো করেই জানি দুটো আঙুলের মাঝে পুক করে পেন ঢুকিয়ে চেপে দিত ডাস্টার দিয়ে মাথায় টুং টুং করে ঘন্টা বাজিয়ে দিত কাঁচা কঞ্চি দিয়ে সপাট সপাট করে কেলিয়ে পেছন লাল করে দিত আর এখনকার বাচ্চাদের যদি স্কুলের টিচাররা শাসন করে তাহলে তো ভাই বাপ মা এসে টিচারদের উদম ধলাই দিয়ে চলে যাবে আমি কি পঞ্চানন মধ্যে ঘন্টা রাখি সালা যে পাঁচটা সালা করে বাজিয়ে দিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কী করতে হবে একটা করে লাইক করতে হবে আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে কারণ শেয়ার করলে ভিডিওটা অনেক জায়গায় ছড়াবে আর অনেকের কাছে ভিডিওটা পৌঁছাবে তাহলে সবাই দেখতে পাবে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হচ্ছে খুব তাতে এই নতুন ভিডিও নিয়ে তোমরা দিন ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে দেখো লাইভ ভিডিওটা বাব বাই